আসন, খাওয়া দাওয়া করলে আসন, রামকৃষ্ণে আসন, গরম ভাত, ভাত খেলে আসন। এত সুন্দর খাবার, এই সেই মাছ, ঠিক আছে, গরম তৃপ্তি করে রামকৃষ্ণ হোটেলে কিন্তু আমি ভোজটা সেরে নিলাম আজকে দুপুরে। সকাল সকাল শান্তি সেরে চলে আসুন কামার পুকুর শহরে, পান্নালাল লাহার রামকৃষ্ণ হোটেলে। কামার পুকুর, কামার পুকুর, কামার পুকুর, কামার পুকুর, কামার পুকুর হোটেল, 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 হোটেল। ভোর হলো, দৌর খোলো খুকুমণি ওঠরে, ভোরের তারা পোস্ট করেছে আজকের ভোর পাঁচটায় রে। ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে সুপ্রভাতে আপনাদেরকে নিয়ে এসে হাজির করেছি পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান সেই কামারপুকুর। কামারপুকুর লাহাবাজারে, লাহাবাজার তেমাতা হইতে মিশন মঠ রোডে আসতে বাম হাতে আপনাদের সকলের পরিচিত, অর্থাৎ যারা কামারপুকুর ভ্রমণ করেছেন তারা প্রত্যেকেই চেনেন রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অর্থাৎ পান্নালাল লাহার হোটেল। এই হোটেলে অসম্ভব সুন্দর পরিষেবা, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে, একেবারে নিজের বাড়ির মতো করে সাত সকাল থেকে গুছিয়ে বাগিয়ে রান্না করে আগত কামারপুকুর যাত্রীদের খাবার পরিবেশন করা হয়। দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভ্রমণে আসে কামারপুকুর জয়রামবাটিতে। সেই কামারপুকুর, যে কামারপুকুর এক পর্যটন মানচিত্রে আজকের সময়ে অসম্ভব সুন্দর এক ভ্রমণ স্থান, সেই রামকৃষ্ণ হোটেলেই আজ আমরা আপনাদেরকে সে ভিডিও দেখালাম। এই সেই হোটেলের কর্ণধার সদ্য পান্নালাল লাহা মহাশয়, আমরা ওনার মুখ থেকে কিছু শুনে নেব। ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থানে আপনারও জন্মস্থান, এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, আপনারা সকলকেই খাবার পরিবেশন করেন, এতে আপনাদের কেমন লাগে? এতে তো আনন্দ লাগবেই, বা ভালো লাগে, বা মানুষকে ভালো পরিষেবা দেওয়া হয় যাতে মানুষ খুশি হয়। মানে এটা বলতে চাইছেন যে পরিষেবা দেওয়াটাই মূল উদ্দেশ্য? অবশ্যই, যাতে মানুষ খেয়ে তৃপ্তি পায় বা শান্তি পায়। আসন, খাওয়া দাওয়া করলে আসন, রামকৃষ্ণে আসন, গরম ভাত, ভাত খেলে আসন। হোটেল ব্যবসার সাথে আপনি কতদিন আছেন? আমি মোটামুটি ধরুন বছর আটেক আছি হোটেল ব্যবসার সঙ্গে। আচ্ছা, কিন্তু এই ব্যবসায় তো অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ, পরিশ্রম তো করতেই হবে, তবে যাতে মানুষ ভালো পরিষেবা পায় সেই চেষ্টা করা হয়, বা ভালো পরিষেবা দেওয়া হয়। আমি আগেই বলেছিলাম ভরা পেটে ভিডিও করতে এসেছি, কিন্তু আসাটা উচিত হয়নি, তবুও কিন্তু এসেছি, কাজেই আজ কিন্তু আমার যেটা প্রিয় অর্থাৎ সেই মাছ, দেখুন
অভূতপূর্ব সুন্দর চারা মাছ। চারা মাছের একেবারে যেটাকে বলা হয় কালিয়া, জিভে জল আসার মতো খাবার। ভিডিও দেখালাম, দর্শক বন্ধুরা যেন ভিডিও দেখে দয়া করে মোবাইলে মুখের নালা ফেলবেন না, এটা আমার একান্ত রিকোয়েস্ট। এত সুন্দর খাবার এই সেই মাছ, ঠিক আছে, পরম তৃপ্তি করে রামকৃষ্ণ হোটেলে কিন্তু আমি ভোজটা সেরে নিলাম আজকে দুপুরে। তো আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং বারবার বলছি কামারপুকুর আসলে মানে আসবেন, আসার সাদরে আমন্ত্রণ রইল। এই রামকৃষ্ণ হোটেলে একবার একটু ট্রাই করে দেখবেন, কারণ অনেক টাকা পয়সা পথ চলতি আসতে যেতে আমাদের খরচ হয়, তো লক্ষ লক্ষ টাকার ব্যাপার নয়, সামান্য 40-50 টাকার ভোজ, দুপুরের ভোজ। অতএব এটা আপনারা অবশ্যই সেরে নেবেন, ততক্ষণ আমি সামালতে পারছি না, আগে খেয়েই নি। হ্যাঁ, অসম্ভব টেস্ট, অসম্ভব টেস্ট, যা আপনাদের নজর মন প্রেম ভালোবাসা সব কিছু কিন্তু একযোগে ডাকবে। আগেই বলেছি হোটেলটি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এবং সুন্দর মনোরম পরিবেশ, যা আপনাকে একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে। যাই বলি না কেন, আমি একটু খাদ্য পিপাসু, আপনারা জানেন অনেক ভিডিও দিয়ে আপনাদের দেখিয়েছি, আমি কিন্তু কথা বলছি ঠিকই, খাওয়াটা কিন্তু আমার বন্ধ নেই। এটাই যেন আজকে রামকৃষ্ণ হোটেলের তরফ থেকে আমার একান্ত পাওয়া। সকাল সকাল শান্তি সেরে চলে আসুন কামারপুকুর শহরে, পান্নালাল লাহার রামকৃষ্ণ হোটেলে, কামারপুকুর 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 হোটেল 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 হোটেল।